নদিয়া মানেই ঐতিহ্যের জেলা। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে নবদ্বীপ এবং অবশ্যই মায়াপুর, আমরা আজ ঘুরতে যাব মায়াপুর। মায়াপুরে গেলে সত্যি আপনি মায়াতে জড়িয়ে যাবেন। মায়াপুরে কি কি দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন, সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মায়াপুর ভ্রমণের খুঁটিনাটি জানার জন্যই আজকের ট্যুরিস্ট ডেস্টিনেশনের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। মায়াপুর আসার সব থেকে সোজা উপায় হলো হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনে করে নবদ্বীপ ধাম স্টেশনে নামুন। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে টোটো করে চলে আসুন হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে 10 টাকা বা 5 টাকার টিকিট কেটে চড়ে পড়ুন লঞ্চে। এখানে ভাগীরথী আর জলঙ্গী নদীর মোহনা, দুই নদীর জলের রং দুরকম। ভাগীরথীর জল ঘোলাটে সবুজ আর জলঙ্গীর ঘন নীল। লঞ্চ থেকে নেমে চলে আসলাম মায়াপুরের মূল ভূখণ্ডে। এখান থেকে টোটো করে চলে আসুন ইসকনে, আর এখান থেকেই আপনারা দেখতে পাবেন ইসকনের নবনির্মিত চন্দ্রোদয় ভবনটি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস অর্থাৎ ইসকন, আর এই ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর। আমাদের টোটো এসে থামলো 4 নম্বর গেটের কাছে। এর ভেতরেই আপনাদের জন্য সব রকমের থাকার ব্যবস্থা রয়েছে। তবে একটি কথা না বললেই নয়, তা হলো মায়াপুরে ঘুরতে আসলে অবশ্যই ইসকনের যে কোনো ভবনে থাকবেন, ভুল করেও ইসকনের চত্বরের বাইরের কোনো প্রাইভেট হোটেলে থাকবেন না, কারণ ওদের পরিষেবা এক কথায় তথৈবচ। মায়াপুর ঘুরতে যাওয়ার আগে অনলাইনে গদা, ভামসি, ঈশদায়ান বা কোঁচ ভবন বুকিং করে নিতে পারেন। ভাগ্য ভালো থাকলে সরাসরি গিয়ে রুমও পেতে পারেন। আর নতুন করে তৈরি হয়েছে গীতা ভবন। গীতা ভবনে অনস্পট বুকিং পাওয়া যায় এবং টেলিফোনেও বুকিং করে নিতে পারেন। গীতা ভবন কীভাবে বুক করবেন, তার টেলিফোন নাম্বার কী, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গীতা ভবন 5 তলা এবং লিফটেরও ব্যবস্থা আছে, তাই আপনাদের সঙ্গে কোনো বয়স্ক মানুষ থাকলে উনাদের কোনো অসুবিধা হবে না। গীতা ভবনে অনেক ধরনের রুম পাবেন। এখানে অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম এবং ডরমিটারি রুম, সব ধরনেরই রুম পাওয়া যায়। আমরাও চলে আসলাম গীতা ভবনে থাকতে। রুম বুক করে চলে আসলাম 2 তলায়। আমাদের রুমে ছিল 4টে বেড। রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। 2টি বেড ছাড়াও ছিল ওয়ার্ড্রব। গীতা ভবনের এই রুমটির ভাড়া ছিল 800 টাকা প্রতিদিন। আমরা ছিলাম 4 জন। আমাদের রুমটির সঙ্গে ছিল অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, আর তাছাড়া বারান্দা তো ছিলই। আর গীতা ভবনের 5 তলা থেকে নতুন মন্দির অপরূপ সুন্দর দেখায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলাম ভোগ খেতে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, আপনারা যখন চেকিং করবেন তখনই ভোগের কুপন কেটে রাখবেন।
আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে বেশ সুবিধা হবে, কারণ গীতা ভবনের খাওয়ার ব্যবস্থা একদম গীতা ভবনের নিচেই। মায়াপুরে খাওয়ারের প্রকারভেদ মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারকে এখানে উনারা বলেন প্রসাদম। বিনামূল্য থেকে শুরু করে 30 টাকা, 40 টাকা, 60 টাকা, এমনকি 120 টাকার মূল্যের মধ্যাহ্ন প্রসাদম পাওয়া যায় এখানে। আমরা 60 টাকার বিনিময়ে খেয়েছিলাম ভাত, ডাল, বেগুনি, রুটি, পনিরের তরকারি, একটি সবজি এবং পায়েস। এখানে মাটিতে বসে ভোগ খেতে হয়, তবে বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। দুপুরের ভোগ খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের আশপাশটা ঘুরে দেখব বলে। সেই জন্য একটি টোটো বুক করে নিয়েছিলাম। টোটো ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নিলাম। আর পুরো মায়াপুর ঘোরানোর জন্য আমাদের কাছ থেকে উনি নিয়েছিলেন 250 টাকা। মায়াপুরের প্রধান আকর্ষণ ইসকন, এবং ইসকনের কম্পাউন্ড ছাড়াও বাইরে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে। এখানে আপনারা কি কি দেখবেন তা আমরা পরপর ঘুরে দেখাবো। এখন আমরা চলে এসেছি মায়াপুরের শ্রী চৈতন্য মঠে। শ্রী চৈতন্য মঠ আসলে মহাপ্রভু শ্রী চৈতন্যের মাসির বাড়ি। মাসির বাড়ি ছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মন্দির এবং শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, শীল প্রভুপ্রাদের ভজন কুটির, শ্রী চৈতন্য মিউজিয়াম, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, সব কিছু আপনারা একসাথে দেখে নিতে পারবেন এখানে। শ্রী চৈতন্য মঠ থেকে আমরা এখন চলে এসেছি শ্রী শ্রীবাস অঙ্গনে। এখানে রয়েছে বেশ কিছু মন্দির। এই মন্দিরে রয়েছে গৌর নিত্যানন্দের সঙ্গে তার সেবকেরা, এবং এখানেই রয়েছে সেই ভাঙা খোলটি। তাছাড়া এইখানে আরও দেখে নেওয়া যায় রাধাকৃষ্ণের বিগ্রহ। এখন আমরা চলে এসেছি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ছাড়াও এখানে রয়েছে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের মন্দির, নিমগাছের নিচে মহাপ্রভুর চরণযুগলের ছাপ, রয়েছে মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্রের মূর্তিও। আমাদের পরবর্তী গন্তব্য মায়াপুরের সারস্বত গৌড়ীয় মঠ শ্রমণ আশ্রম। এই মঠে আপনারা দর্শন করে নিতে পারবেন শ্রী রাধা মদন মোহনের। আমরা এখন ফিরে চলেছি আবার ইসকনের দিকে। ফেরার পথে আমরা দেখে নেব এখানকার নরসিংহ মন্দির। আমাদের টোটো আবার চলে এসেছে ইসকনের সামনে। সামনে দেখি ফুচকা বিক্রি হচ্ছে, তাই এখানকার ফুচকা খেয়ে দেখলাম। ফুচকা খেয়ে চলে আসলাম ইসকনের ভেতরে। এখানে রয়েছে অনেকগুলি মহাপ্রসাদের স্টল, আপনারা ইচ্ছে করলেই প্রসাদ এখান থেকে সংগ্রহ করতে পারবেন। শুধু মহাপ্রসাদ নয়, আপনারা এখানে পেয়ে যাবেন ঘি, মধু থেকে শুরু করে জামা কাপড়ও। আমরা এখন চলে এসেছি মায়াপুরের ইসকনের মন্দির কমপ্লেক্সের সামনে। মন্দির কমপ্লেক্সে প্রবেশ করলে আপনার চোখের সামনে দেখতে পাবেন নির্মীয়মান সুবিশাল এক মন্দির। নীল গম্বুজগুলির মাথায় স্বর্ণ নির্মিত 3টি অপরূপ চক্র, আর কানে শুনতে পাবেন হরে রাম হরে কৃষ্ণ। রাম হরে রাম।
শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যার আরেক নাম দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা উদ্বোধন হবে 2023 সালে। নতুন নির্মীয়মান মন্দিরের সামনেই রয়েছে প্রাচীন মন্দির, যেখানে রাধা মাধবের অধিষ্ঠান। মোবাইল জুতো কাউন্টারে জমা রেখে আপনাদের প্রবেশ করতে হবে এই মন্দিরে। মন্দিরের ভেতর হরে রাম হরে কৃষ্ণর তালে তালে আপনারা দেখে নিতে পারবেন রাধা মাধবের সাথে গোপীদের মূর্তি। তাছাড়া এখানে সন্ধ্যা আরতি এক কথায় অসাধারণ। এছাড়াও রয়েছে পঞ্চতত্ত্ব, ভগবান নরসিংহদেব এবং শীল প্রভুপাদের মূর্তি। রাধা মাধবকে দর্শন করে আমরা এখন চলে এসেছি মন্দির লাগোয়া গোবিন্দাস রেস্টুরেন্টে। গোবিন্দাস রেস্টুরেন্টের নাম আগেই শুনেছিলাম। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছাড়াও পেয়ে যাবেন পিৎজা থেকে শুরু করে চাউমিন, বার্গার এবং ধোসা, লস্যি, চা আর কফি। আমরা খেয়েছিলাম ধোসা আর লস্যি, টেস্ট খুবই সুন্দর। গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে আবারও ফিরে আসলাম গীতা ভবনে। রাতের প্রসাদমের সময় হয়ে গেছে, তাই আমরাও চলে আসলাম ডিনার করতে। ডিনারে আমরা খেয়েছিলাম ভাত, একটি তরকারি, ডাল এবং মিষ্টি। রাতের খাবার খেয়ে মন্দির দর্শন করে ঘুমিয়ে পড়লাম। নতুন দিনের শুভারম্ভ হলো। আজ আমাদের মায়াপুরের দ্বিতীয় দিনের ভ্রমণ। সূর্যোদয় আর নবনির্মিত চন্দ্রোদয় মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কনের মূল ভূখণ্ডের আরও বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। মায়াপুরের ক্যাম্পাস ঘোরার জন্য এখানে রয়েছে হলুদ কালারের টোটো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য বিভিন্ন রকম রেট। আমাদের গীতা ভবন থেকে আমরা প্রথমে যাব গোশালা দেখতে। আমাদের মাথাপিছু ভাড়া নেওয়া হয়েছিল 15 টাকা করে। চলে আসলাম মায়াপুরের গোশালায়। গোশালায় রয়েছে অসংখ্য গরু, যাদের নামগুলো কিন্তু বেশ সুন্দর। গোশালার ঠিক বাইরেই রয়েছে বেশ কিছু দোকান। এখানে ধূপ ধুনো মধু থেকে শুরু করে পেয়ে যাবেন ঘি, দই এবং মাখন। আর সব থেকে ভালো, ঘি আর মাখন এখান থেকেই সংগ্রহ করতে পারেন। খিদে পেলে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সও। আমরা এখানে খেয়েছিলাম দই আর লস্যি, যার স্বাদ সত্যিই ভোলা যায় না। গোশালা থেকে আমরা টোটো করে চলে আসলাম
ডিজিটাল তারামণ্ডলের সামনে। তারামণ্ডলে সারাদিনই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শো হয়ে থাকে, আমরা যদিও ভেতরে ঢুকে শো দেখিনি। তারামণ্ডলের পাশেও রয়েছে বেশ কিছু দোকান, এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতে পারেন। আমরা এখন চলে এসেছি শীল প্রভুপাদের মিউজিয়ামের সামনে। মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে 30 টাকা করে দিতে হবে। মিউজিয়ামের ভেতরে কোনো ছবি তোলা যায় না, তাই আমরা বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখালাম। মায়াপুরের ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। মায়াপুরে কি করে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন সব কিছুই আপনাদের জানালাম। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, আর বাকি ইনফরমেশনের জন্য আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন। আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।